কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি, সরকার প্রধান কাকে ইঙ্গিত করছেন। দর্শক, নতুন বছরের সূচনাতেই দেশের রাজনৈতিক মহলে আলোচনা, নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন। রাষ্ট্রের সর্বোচ্চ এই পদটি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিলে। আসছে ফেব্রুয়ারিতেই খোলাসা হবে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দুই মেয়াদে এই পদে থাকায় তিনি আর রাষ্ট্রপতি হতে পারছেন না। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে আগামী ফেব্রুয়ারির মধ্যেই। সে কারণে খুব শীঘ্রই রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আগামী 23 এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে। রাষ্ট্রপতির 5 বছর মেয়াদ শেষ হওয়ার আগের 90 দিন থেকে 60 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে সংবিধানে। সে অনুযায়ী আগামী 23 জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। এদিকে সময় যত এগিয়ে আসছে এ পদটি নিয়ে আলোচনাও তত বাড়ছে। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এ আলোচনা জোরালো হয়ে উঠছে। কারণ ক্ষমতাসীন আওয়ামী লীগ যাকে রাষ্ট্রপতির প্রার্থী করবে তিনিই সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। সংসদীয় গণতন্ত্রের জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বর্তমান সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। সরকারের প্রধান প্রধানমন্ত্রী এবং তিনিই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিয়ে থাকেন। বাংলাদেশ বর্তমানে সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতির সরকার দ্বারাই পরিচালিত হচ্ছে। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে একজন দক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি নির্বাচিত করার উপর গুরুত্ব দেবে আওয়ামী লীগ সরকার। বিশেষ করে আগামী 12 জাতীয় সংসদ নির্বাচন হবে নতুন রাষ্ট্রপতির সময়ে। সেজন্যই রাষ্ট্রপতি কে হচ্ছেন এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। রাষ্ট্রের শীর্ষ পদটির জন্যই অনেকের নামও শোনা যাচ্ছে। দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী আলোচনায় আছেন। বিশেষ করে আব্দুল হামিদ দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার পর শিরীন শারমিনের নাম আলোচনায় আসে। এরপর তিনি দ্বিতীয়বার স্পিকার হন, তখন থেকেই এই আলোচনা আছে। নতুন করে আলোচনায় আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এছাড়াও রয়েছেন আওয়ামী লীগের বর্তমান মন্ত্রিসভার 2 সদস্য। এছাড়া সাবেক একজন মন্ত্রীও রাষ্ট্রপতির পদে নির্বাচিত হতে পারেন বলে আলোচনা শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা সদস্যের নামও রাষ্ট্রপতি হিসেবে আলোচিত হচ্ছে। আলোচনায় আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য। তবে কে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন এবং কাকে রাষ্ট্রপতি করা হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর। তবে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একজন নেতা আমাদেরকে জানিয়েছেন এবার রাষ্ট্রপতির পদে চমক থাকছে। রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এখন পর্যন্ত যাদের নাম আলোচনা এসেছে তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি খায়রুল হক, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আকম মুজাম্মেল হক, আওয়ামী লীগের টানা 3 বারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একজন নেতা বলছেন রাষ্ট্রপতি কি হবেন এ নিয়ে আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে আলাপ আলোচনা চলছে। প্রধানমন্ত্রী নিজেও বিভিন্ন ব্যক্তির মতামত নিচ্ছেন, এ ব্যাপারে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।